মনে রাখবেন ভালোবাসা একতরফা কখনো হয় না এটা দুইতরফা হয় সম্পর্ক টিকে রাখার দায়িত্ব একতরফা হয় না দুইতরফাই করতে হয় একটা সংসার স্বামী স্ত্রী শব্দটি আমি শ্রদ্ধার সাথে বলছি স্বামী স্ত্রী মিলে একটা সংসার স্বামী দিয়ে সংসার হয় না সিরিফ স্ত্রী দিয়ে সংসার হয় না স্বামী স্ত্রী দুইটা 50-50 যখন হয় তখন একটা সংসার নাম হয় এই সংসারটা ভালোর দিকও হতে পারে খারাপের দিকও হতে পারে যখন স্বামী স্বামীর দায়িত্বে 100-100 দেওয়ার চেষ্টা করবে আমি বলি নাই যে দিতে হবে চেষ্টা করবে স্ত্রী যখন স্ত্রীর দায়িত্ব 100-100 দেওয়ার চেষ্টা করবে দুজনের চেষ্টাটাই যখন 70 মার্ক নিয়ে আসবে তখন সেটা সুখের সংসার হয়ে যাবে যদি আমরা বলি স্ত্রীদের দিয়ে যাবে স্ত্রীরাই করে যাবে স্ত্রীরাই ত্যাগ দিয়ে যাবে এটা কখন ইনসাফ হতে পারে না জোরে বলেন ইনসাফ হতে পারে না একজন যদি রান্নেওয়ালা লাগে আরেকজন বাজার করনেওয়ালা তো দরকার একজন যদি রান্দার জন্য থাকে আরেকজনকে তো এনাই দেওয়ার জন্য দরকার জোরে বলেন না আছে না নাই তোর আনাওয়ার এনেওয়ালাও দরকার রান্নেওয়ালাও দরকার দুইটা মিললে তারপরে তে খাওয়া হয় ভাই জোরে বলেন না তাহলে দুজনের দায়িত্ব আছে না নাই এই দিন দিন যে ডিভোর্স বেড়ে যাচ্ছে এগুলো আমাদের বোকামির কারণে কারণ আমরা বোকামি করে শয়তানকে নিজের ঘরের ভিতরে জায়গা করে দিয়েছি ওই শয়তানে আমাদের রাগ কন্ট্রোল করে ওই শয়তান আমাদের হিংসা কন্ট্রোল করে ওই শয়তান আমাদের ইগো কন্ট্রোল করে ওই শয়তান আমাদের আমিত্ব কন্ট্রোল করে ওই শয়তান আমাদের লোভ কন্ট্রোল করে ওই শয়তান আমাদের মধ্যে বিদ্বেষ কন্ট্রোল করে যার কারণে এই পৃথিবী অশান্তির কারণ গরু নয় ছাগল নয় মানুষ কেন মানুষ বলে যে মানুষের মন নষ্ট হয়েছে কি কারণে বলে যে হিংসার কারণে অহংকারের কারণে ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন একটা জিনিসও ফেরেশতার নাই সবগুলা শয়তানের প্রোডাক্ট আমরা ঘরের মধ্যে নিয়ে বসে আছি কথা বলেন ঠিক কি না আল্লাহ বিজিকরিল্লাহ তাতমাইনুল কুলুব আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে নবীর সুন্নতের মাধ্যমে এগুলো আস্তে আস্তে পরিষ্কার করার চেষ্টা করার দরকার হ্যাঁ জোরে বলেন না আছে না নাই আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার বুঝার তৌফিক দান করুন এবার ইমানদার ভাইরা একটা কথা বলেন আমাদের নবী আমরা যখন শরীয়ত মোতাবেক চলি চলার চেষ্টা করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি কিংবা পড়ি তখন আমাদের নবী দেখে কি কি করে রাগ করেন না খুশি হয় আল্লাহ কি হয় জোরে বলেন আল্লাহ কি হয় সওয়াব কখন হয় জানেন রব যখন খুশি হয় তখন সেটা সওয়াব হয় সুবহানাল্লাহ জোরে বলেন রব যখন খুশি হয় তখন সেটা কি হয় সওয়াব হয় ওই সওয়াবটাই জান্নাতে যাওয়ার পথেও হয় বলেন সুবহানাল্লাহ এই পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে কি নাই আপনারাই বলেন সবাই মিলে একটু হাত তুলে দেখায় বলেন আছে না নাই নামাজ আমাদেরকে কি করে শুনুন নামাজ আমাদের গুনাহ কমায় সওয়াব বাড়ায় সুবহানাল্লাহর আওয়াজ যেন বড় বড় হয় নামাজ আমাদের গুনাহ কমায় সওয়াব বাড়ায় এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নামাজ যখন পড়ি তখন মাসকানের সে গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেয় এই নামাজ আমাদেরকে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে অপবিত্র থেকে পবিত্র হওয়া শেখায় এই নামাজ আমাদের বিভিন্ন শারীরিক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে কসরত ব্যায়ামগুলো দরকার এগুলো নামাজ মাধ্যমে হয়ে যায় নামাজে আমাদের চিন্তাকে সুন্দর করে নামাজ আমাদের চোখকে লজ্জাশীল করে নামাজ আমাদের ব্রেনকে ঠান্ডা রাখে নামাজ আমাদের প্রেমকে অন্তরকে প্রেমময় রাখে নামাজ আমাদের রাগকে কমায় দেয় আর একটু জোরে বলেন না নামাজ আমাদেরকে বদ্র বানিয়ে দেয় নামাজ আমাদেরকে শালীন বানিয়ে দেয় নামাজ আমাদেরকে শয়তানের সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য আলাদা একটা স্পিড যোগায় দেয় 12টি মাস আছে না নাই 12টি মাসের মধ্যে একটা মাসের নাম রমজান আচ্ছা আপনারা বলেন আমরা প্রত্যেকদিন গুনাহ করি কি করি না এক মাসে আমরা একটু গুনাহ তুলনামূলকভাবে কম করি ওই মাসের নাম কি আমি বলবো না আপনারা বলেন কোন মাস একটা মাসের মধ্যে আমরা তুলনামূলকভাবে নামাজ একটু বেশি আদায় করার চেষ্টা করি এবাদত বেশি করার চেষ্টা করি একটু জোরে বলেন না নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা বেশি করি এবাদতওয়ালা প্রমাণ করার চেষ্টা বেশি করি কোন মাসে জোরে বলেন না কোন মাসে বিভিন্ন বদ অভ্যাসে রোজার কারণে বদ অভ্যাস থেকে দূরে থাকার চেষ্টা করি কোন মাসে তা আপনি মানুষটা যদি বছরে 12টি মাসের মধ্যে একটা মাস রমজান মাসে করে দেখাতে পারেন আপনি বাকি 11 মাসও পারবেন চাইলে পারবেন 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 যারা সিগারেট খায় আমি তাদেরকে দোষারোপ করি না কারণ বেশিরভাগ মানুষ যারা সিগারেট ধরেছে নিজের ইচ্ছায়
তেমন দরে নাই বেশিরভাগ বন্ধুর পাল্লায় পরিচিত মানুষের পাল্লায় পড়ে সিগারেট ধরছে ওই যে এক সময় একজন বলছিল এক টান বেস না কথা বলে না সময় একজন বলছিল এক টান দেশ না সে বলে যে না আমি দুয়া দুয়া সহ্য করতে পারেন আমার কাশি আসে তখন তার মাথার মধ্যে শয়তানে ঢুকাই দিয়েছে কি কয় কেমন পুরুষ হইলা কথা বল আরো জোরে 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 তুমি কেমন পুরুষ হইলা সিগারেট খাইতে পারো না তার মাথায় ঢুকাই দিয়েছে সিগারেট খাইতে পুরুষ হতে গেলে সিগারেট খাইতে হবে এবার সে যে এক টান দিছিল ওই বছর আগে এখন 10 প্যাকেট ভুল বললাম বেশিরভাগ নেশা বেশিরভাগ খারাপ অভ্যাস আমাদের ভিতর ঢুকে সাজানেতে কোনো কমতি নাই কোন আল্লাহ যার দাওয়ার মধ্যে কোনো বর্ধিত নাই কোন আল্লাহ যার না দাওয়ার মধ্যে হিকমত আছে কোন আল্লাহ যিনি অতীত জানেন কোন আল্লাহ যিনি বর্তমান দেখেন কোন আল্লাহ যিনি ভবিষ্যৎ জানেন কোন আল্লাহ যিনি আসমানের খালিক কোন আল্লাহ যিনি পানির উপর জমিনকে বিছানা বানায় রেখেছেন কোন আল্লাহ যিনি জিব্রাইলের মতো ফেরেশতাকে বানিয়েছেন কোন আল্লাহ যিনি জান্নাতের মতো বাগান সাজিয়েছেন ওই আল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে ওই আল্লাহ যার কোন কিছুর মধ্যে ভুল নাই লা রাইব সন্দেহ নাই ওই আল্লাহ জেনে শুনে যাদেরকে নবী বানিয়েছেন ওই নবীর ভিতর যাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন ভাগ্য গুণে আমরা সেই নবীর উম্মত হয়েছে যারা সমজা করো ইয়ার আমরা আসিনি ভাইয়া প্লিজ 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 হাত জোর করে বলছি আমরা আসিনি আমাদেরকে দয়া করে পাঠিয়েছেন আমরা নবীর উম্মত হইনি রব দয়া করে উম্মত বানিয়েছেন আমাদের নবী নবী হননি আল্লাহ দয়া করে নবুয়তের দায়িত্ব দিয়েছেন আমাদের নবী প্রতিযোগিতা দিয়ে এক নাম্বার হননি আল্লাহ দয়া করে ইমামুল আম্বিয়ার তাজ পরিধান করিয়েছেন আমাদের নবী অর্জন করেননি আল্লাহ দয়া করে ইন্না আতাইনা কাল কাউসার দান করেছেন আমাদের নবী চেয়ে নেননি আল্লাহ দয়া করে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর দান করেছেন আমাদের নবী পড়েননি আল্লাহ দয়া করে আর রহমান আল্লামাল কোরআন বলে পড়িয়ে দিয়েছেন আমার নবী হননি আল্লাহ দয়া করে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহ বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা দান করেছেন সুবহানাল্লাহ কোন আল্লাহ যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই সুবহানাল্লাহ যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই জোরে বলেন না যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই উনি জানেন উনি বুঝেন কাকে কতটুক দেওয়া দরকার উনি জানেন কে কোন জায়গার তাহলে আমাদের নবীর কাছে যা আছে সব আল্লাহর দান এখানে এখানে সুগার বেশি খাইলে যেরকম ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে আমাদের ভুলের কারণে সেজন্য ডাক্তার আমাদেরকে বলে খাবার নিয়ন্ত্রণ করেন কারণ আপনি বেশি খাইয়া ফেলছেন আমরা নিয়ম বুঝি নাই বেশি খাইয়া ফেলছি এবার বলেন আমরা যে চলি আমাদের চলার মধ্যে ভুল আছে না নাই বলার মধ্যে ভুল আছে না নাই তার মধ্যে ভুল আছে না নাই ভাষার মধ্যে ভুল আছে না নাই ব্যবসার মধ্যে ভুল আছে না নাই সিদ্ধান্তের মধ্যে ভুল আছে না নাই অনেকে তো ভালো মনে কইরা ফালাইয়া বিয়া করে ছয় মাস পরে বলে যে জীবনে চরম ভুল করলাম আরো জোরে বলেন না অনেকে বাবা বলছে যে পড়ালেখা করতে ছেলে বলে যে পড়ালেখা করব না আমি বন্ধুর লগে ব্যবসা করব এটাই আমার ভবিষ্যৎ এটাকে আমি উজ্জ্বল দেখতেছি ছয় বছর পরে বলে যে আমি পড়ালেখা করি না সবচাইতে মারাত্মক ভুল করছি অর্থাৎ বলতে চাচ্ছি আমার সিদ্ধান্তে ভুল আছে না নাই আমার মনে করার মধ্যে ভুল আছে না নাই কারণ সেগুলা আমি চিন্তা করি আমার ব্রেন দিয়ে আমার জ্ঞান দিয়ে আমার বুঝ দিয়ে আপনি আপনার বুঝ দিয়ে রাইটও হতে পারে রঙও হতে পারে 50% রাইটের সম্ভাবনা 50% রঙের সম্ভাবনা জীবনে অনেক
সিদ্ধান্ত আপনারও হয়েছে আমারও হয়েছে ভালো মনে করে গ্রহণ করেছি এক সময় গিয়ে দেখলাম এটা সে জীবনের সবচাইতে বড় ভুলের সিদ্ধান্ত ছিল এই কথাই কোনো কেউ দ্বিমত করতে পারবে না তো নবী স্পেশাল হলো কোন জায়গায় ঈমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন আমাদের নবীর উঠাটা আল্লাহর হুকুমে হয় আমার নবীর বসাটা আল্লাহর হুকুমে হয় আমার নবীর ঘুম যাওয়াটা আল্লাহর হুকুমে হয় চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমাদের থাকাটা আল্লাহর হুকুমে হয় আমাদের নবী তায়েফে যাওয়াটা আল্লাহর হুকুমে হয় আমাদের নবী তায়েফে আঘাত খাওয়াটা আল্লাহর হুকুমে হয় আমার নবীর বদরে যাওয়াটা আল্লাহর হুকুমে উহুদে যাওয়া আল্লাহর হুকুমে মক্কায় থাকা আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করা আল্লাহর হুকুমে মেরাজ করাও আল্লাহর হুকুমে দুনিয়ায় আসাও আল্লাহর হুকুমে দুনিয়ার থেকে যাওয়া আল্লাহর হুকুমে কয়টা সৃষ্টিকে জোরে বলতে হবে কয়টা দুইটা সৃষ্টিকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন একটা সৃষ্টির নাম জিন আর একটা সৃষ্টির নাম মানুষ সূর্য আল্লাহর আন্ডারে সেজন্য ওই শুরু তো যেদিকে উঠছে এখনো সেদিকে উঠে 19 20 জীবনে করে সাগরের পানি আল্লাহর আন্ডারে তাই সব সময় একই নিয়ম চন্দ্র আল্লাহর আন্ডারে তাই সব সময় একই নিয়ম আল্লাহ ওদেরকে কোনো স্বাধীনতা দেয় নাই সেজন্য আম গাছের আমে কোনোদিন জামের স্বাদ পাবেন না জোরে বলেন না জাম গাছের মধ্যে কখনো তেঁতুল পাবেন না তেঁতুলের মধ্যে কখনো মিষ্টি পাবেন না যার যেটা সেটাই আছে একমাত্র মানুষ তেতুলের টকও আছে সিনির মিষ্টিও আছে মধুর মিষ্টিও আছে আবার বিশুর বিষ পয়েন্টটা কি বুঝতে পেরেছেন এবার বলেন হাশরের ময়দানে হিসাব হবে কি হবে না বিচার হবে কি হবে না বিচার করবেন কে হিসাব নিবেন কে এই বিচারের কাঠগড়ায় আসামি থাকবে কি থাকবে না সূর্যর কি কোনো বিচার আছে চাঁদের কি বিচার আছে পাহাড়ের বিচার আছে নদীর বিচার আছে পানির বিচার আছে মানুষের বিচার মানুষের বিচার মানুষের বিচার কেন সাগরের বিচার নিবেন না আল্লাহ আল্লাহ পাক বলে যে সে তো আমার আন্ডারেই ছিল আর আমার আন্ডারে থাকা কখনো অনিয়ম করতে পারে না ভুল করতে পারে না অন্যায় করতে পারে না সে আমার আন্ডারে ছিল হিসাব নেওয়ার দরকার নাই তাই ফেরেশতারে কোনো হিসাব নাই ফেরেশতারে কোনো বিচার নাই আল্লাহ যে দুইটা জাতিকে জ্ঞান দিয়ে স্বাধীনতা দান করেছেন বুঝ দিয়ে স্বাধীনতা দান করেছেন হাশরের ময়দানে তাদেরকে জিজ্ঞেস করবে আমি জ্ঞান দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো আমি শক্তি দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো আমি জবান দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো আমি শক্তি দিয়েছিলাম আমি এলম দিয়েছিলাম আমি টাকা দিয়েছিলাম আমি সম্পদ দিয়েছিলাম আমি দেখার জন্য চোখ দিয়েছিলাম আমি বলার জন্য জবান দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো আমাকে হিসাব বুঝাই দাও যদি সন্তুষ্ট করতে পারো জান্নাত তোমার জন্য হিসাব ক্লিয়ার হিসাব ক্লিয়ার জোরে বলতে হবে হিসাব ক্লিয়ার স্বাধীনতাও দিয়েছেন আবার আমাদেরকে হিসাব বুঝাইও দিতে হবে হাশরের ময়দানে হিসাব কয়টা সৃষ্টি বলেছি ভাইয়া জোরে বলেন কয়টা ওলামায়ে কেরাম হাফেজে কেরাম বাবা দাদা নানার বয়সী যারা আছেন আমি অদম অযোগ্য আপনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে বলার চেষ্টা করছি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ প্রত্যেকটা কথা নোট করার চেষ্টা করবেন কয়টা সৃষ্টিকে দুইটা সৃষ্টিকে স্বাধীনতাও দিয়েছেন নিয়ামতও দিয়েছেন আবার হিসাবও নেবেন ঠিক আছে মনে থাকবে ইনশাআল্লাহ এবার আল্লাহ তাআলা আমাদেরকে আগুন কি সেটাও চিনাই দিয়েছেন বরফ কি সেটাও চিনাই দিয়েছেন বরফ কতটুক হলে শরীর সইবে সেই বুঝো আগুন কতটুক হলে জ্বলে যাব সেই বুঝো এই বুঝার না বুঝেও যদি আপনি আমি আগুনে ঝাঁপ দিই দোষ কার জোরে বলেন দোষ কার আল্লাহ চিনাই দিয়েছেন এটা ভালো এটা খারাপ আল্লাহ চিনাই দিয়েছেন এটা জান্নাতি এটা জাহান্নামী আল্লাহ চিনাই দিয়েছেন এটা তোমার জন্য মঙ্গলকর এটা তোমার জন্য অকল্যাণকর এরপরও যদি আপনি আমি না বুঝে অকল্যাণে পা দিই দোষ কার জোরে বলেন দোষ কার আরেকটু জোরে বলেন দোষ কার আমাদের এখানে আল্লাহর কোনো হাত জোরে বলেন না বুঝার জন্য বলছে আল্লাহর কোনো হাত আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দান করেছেন আল্লাহ চাইলে পারতেন প্রত্যেক দিন ফজর বেলা আমাদের কাছে ফেরেশতা পাঠাইয়ে আমার বান্দার একটু ঘুম থেকে ডাইকা দেয় নামাজ পড়ার জন্য আল্লাহ সেই কাজ কখনো করবেন না কেন করবেন না আল্লাহ পাক বলে যে আমি তাকে বুঝাই দিয়েছি নামাজ পড়লে কি না পড়লে কি এবার পড়লে পড়ুক না পড়লে নাই বান্দা তোর যেমন ইচ্ছা তেমন কর
তবে এতটুকু মনে রাখবি একদিন হাশরের ময়দান আমার কাছে আসতে হবে সব হিসাব আমাকে বুঝিয়ে দিতে হবে কথা বলেন ঠিক কি না এবার স্বাধীনতা সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন ডান হাত তুলে দেখায় বলবেন স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছে নাকি দেয় নাই এটার ব্যবহার কিভাবে করব এটারও স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আপনি এখন যায় যদি নামাজ পড়তে দাঁড়ান কেউ আপনাকে নিষেধ করবে না ফেরেশতা এসে নিষেধ করবে না আপনি যদি এখন গাঁজা খেতে যান ফেরেশতা এসে নিষেধ করবে না যা করার করেন কিন্তু হিসাব হবে হাশরে তো বুদ্ধিমান কারা যারা বলে যে দুনিয়ার সাময়িক দুই দিনের গদ্দা দুই ঘন্টার শান্তি আমি চাই না আমি আজীবনের শান্তি চাই তাই দুই দিনের সুখকে পান মাটির নিচে চাপায় দিয়ে ওই আজীবনের সুখের জন্য যে ধৈর্য ধরতে পারে তার জন্য দুনিয়াও নিয়ামত হয়ে যায় হাশর পরকাল নিয়ামত হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল না ভাই বলেন যার সিদ্ধান্তে কোনো ভুল না এবার আল্লাহ আমাদের নবীকে কি দিয়েছেন কতটুক দিয়েছেন জানেন কে যে দিয়েছেন জানে কে যে দিয়েছেন পরিপূর্ণ সঠিকভাবে জানে কে যে দিয়েছেন আর জানে কে যে পেয়েছেন এই ছাড়া আর কেউ পরিপূর্ণভাবে কেউ কিছু বলতে পারবে না না কারণ নবী ততটুকুই নিজেকে প্রকাশ করেছেন যতটুকু আল্লাহ হুকুম দিয়েছেন এর এক চুল বাইরেও নবী প্রকাশ করে নাই গোপনও করে নাই আমি কি বুঝাতে পারছি কারণ নবীজির 24টা ঘন্টা কার নিয়ন্ত্রণে ছিল ইন্নাকা বিআয়ুনেনা আল্লাহ পাক বলেছেন আপনি নবীর প্রত্যেকটা সেকেন্ডকে আমি আল্লাহ নিজে অবজার্ভ করছি নিজে গাইডলাইন দিচ্ছি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এবার আসেন ইমানদার ভাইরা একটু বুঝার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের নবীকে বানালেন সবার আগে আমি বলবো না আপনারা বলেন আগে পাঠালেন সবার আগে জোরে বলেন পাঠালেন সবার আগে আল্লাহ চাইলে তো মাসকানাও পাঠাইতে পারতেন দুই নম্বরও পাঠাইতে পারতেন পাঁচ নম্বরও পাঠাইতে পারতেন দশ নম্বরও পাঠাইতে পারতেন এক লাখের মধ্যেও পাঠাইতে পারতেন আমরা জানি এক লাখ চব্বিশ হাজার দুই লাখ চব্বিশ হাজার তিন লাখ চব্বিশ হাজার যাই হোক আল্লাহ ভালো জানে হয়তো শুরুতে না হয় মাঝখানে না হয় সেকেন্ড লাস্টে পাঠাইতে পারতেন রব বলেছেন না আমি পাঠাবো অমন সময় যে সময় পাঠানো আমার আল্লাহ আমি আল্লাহর ইচ্ছা এবার ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন আয়াতের ছায়াতলে যদি বুঝার চেষ্টা করি সমস্ত নবী রসুল থেকে যার নবুয়তের শিকার আল্লাহ নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী আপনার নবী আমাদের সকলের নবী রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ এই নবী আছে যে আল্লাহ জিব্রাইল ফেরেশতা জানে কি জানে না আল্লাহ যে নবীটারে বানাইছে আল্লাহ যে রাখছেন এটা কি জিব্রাইল ফেরেশতা জানে কি জানে না এবার আমি বলার চেষ্টা করছি আপনারা শুধু নবীর উম্মতেরা মনের কান দিয়ে শুনে শুনে সুবহানাল্লাহ বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন পারবেন ইনশাআল্লাহ আদম নবী আসলেন কার হুকুমে কতদিন ছিলেন যতদিন ছিলেন কার হুকুমে আদম নবী চলে আসলেন এরপরে শেষ নবী আসলেন এরপরে পয়গম্বর এক একজন এক এক সময় আসলেন ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ ওইটাকে পাঠাবা না স্পেশালটাকে পাঠাবা না রব বলে যে এখন না আগে মূসাকে পাঠাও আগে আমার মূসা যাক আগে আমার দাউদ যাক আগে আমার ইব্রাহিম যাক আগে আমার ইসমাইল যাক আগে আমার আইয়ুব যাক একটু জোরে বলেন না আগে আমার ইসহাক যাক আগে আমার ইমরান যাক আগে আমার শির যাক আগে আমার দানিয়াল যাক আসতেছে 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 কত সৌভাগ্যবান আল্লাহ যে আমাদের উপর কত দয়া করেছেন দেখেন এক এক সময়ে আল্লাহর হুকুমে এক একজন আসতেছেন স্পেশালটাকে এখনো পাঠাচ্ছে না এবার আমরা সবাই জানি প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছেন কার কথা বলেছেন কার আর একটু জোরে বলেন কার প্রত্যেকটা নবীর
आने वाला आ गया जोर से कहो ना यार सुभानअल्लाह अल्लाह हुकुमे एक एक जन एक एक बाबे आसलो एक एक समय आसलो नबी बोलतार क्यों রাসূল বল তার কেউ নাই একজন আছে কাদেরটা আজি তো আস্তে করেন কাদের নবী আছে জোরে বলেন না কাদের নবী আছে এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠাবে ও নবীর উম্মতের একটু খুশি মনে বলেন না সুবহানাল্লাহ এবার আমাদের নবীকে পাঠাবেন কোন নবী যিনি আল্লাহর হাবিব সুবহানাল্লাহ যিনি রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ যিনি কোরআনের ভাষায় রউফুর রহিম সুবহানাল্লাহ যিনি হচ্ছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস সুবহানাল্লাহ যিনি হচ্ছেন ইন্না আতাইনাকাল কাউসার সুবহানাল্লাহ যিনি হচ্ছেন ইয়াসিন যিনি হচ্ছে ইয়া আইয়ুহাল মুদাম্মিল যিনি হচ্ছেন ইয়া আইয়ুহাল মুদাসসির সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ ওই নবীকে আল্লাহ পাক পাঠাবেন এবার কুরআন ডাক দিয়ে বলে আল্লাহর কালাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা সুবহানাল্লাহ ও জগৎবাসী যেটা যাচ্ছে যাকে পাঠাচ্ছি যেমন তেমন মনে করিও না এটা আমি আল্লাহর স্পেশাল নবী সুবহানাল্লাহ এটা আমার হাবিব নবী সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার বানালেন আগে পাঠালেন সবার এবার আসেন জিনিসটা একটু বোঝার চেষ্টা করি ওলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে প্রত্যেকটা নবীর আমলে আমাদের যেরকম একটা কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই মিলে বললে খুশি হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর একটি কালিমার ভিতরে দুইটা পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ এক পার্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক পার্ট পার্ট 1 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পার্ট 2 দুইটা পার্ট মিলে একটি কালিমা তো মূসা নবীর উম্মত ছিল না ওনাদের তো কালিমা দরকার ছিল তো ওই সময় কালিমা কেমন ছিল পার্ট 1 প্রত্যেক নবীর বেলায় এক ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা নবীর ট্রামে ছিল মূসা কালিমুল্লাহ ঈসা নবীর উম্মতের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা নবীর উম্মতের জন্য ছিল ঈসা রূহুল্লাহ এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ যেমন আমাদের বেলায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো প্রত্যেকটা নবীর আমলে একটা কালিমার মধ্যে একটা অংশ মিলছিল সেই অংশটা কি পার্ট 1 কোন অংশ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চেঞ্জ হয়েছে কোনটা পার্ট 1 নাকি পার্ট 2 সবাই বলেন না চেঞ্জ হয়েছে কোনটা পার্ট 1 না পার্ট 2 প্রত্যেকটা আম নবীর আমলে পার্ট 1 সেম ছিল পার্ট 2 টা সময়ে সময়ে চেঞ্জ হয়েছে কিভাবে চেঞ্জ হয়েছে যখন আদম নবীর নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ আদম নবীর পরে যখন আরেকজন নবী আসলো ওনার উপর যখন দায়িত্ব গেল কালিমা তখন ওনারটাই ছিল প্রথম পার্টটা ঠিক ছিল আদম নবীর নামটার জায়গায় আরেকজন নবীর নাম চলে আসলো এবার উনি যাওয়ার পরে ওনার নামটা কেটে আরেকজন নবীর নাম হলে আসলো এবার উনি যাওয়ার পরে মূসা নবীর নাম চলে আসলো বুঝার জন্য বলা এবার মূসা নবীর যাওয়ার পরে মনে করেন ঈসা নবীর নাম চলে আসলো কোন সময় দাউদের নাম কেটে এরকম আইয়ুবের নাম কেটে ইয়াকুবের নাম এক একজনের নাম কেটে আরেকজনের নাম যোগ হয়েছে আল্লাহ তাআলা বলে আমার নবী মুস্তফাকে রাহমাতুল লিল আলামিনকে শাফিউল মুজনাবিনকে রাহাতাল আশিকিনকে ইমামুল আম্বিয়াকে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি দুই নম্বরে পাঠাবো না কারণ তিন নম্বরে গিয়ে আমার নবীর নামকে কেটে দিবে সেটা আমি সইতে পারবো না আমার নবীকে এমন জায়গায় পাঠাবো কিয়ামত পর্যন্ত আর কোনো নবীও আসবে না আমি আল্লাহর নামের সাথে আমার নবীর নামটা থেকে যাবে কেউ কাটতেও পারবে না উনি হচ্ছেন আমাদের নবী ভাইয়া জোরে বলেন তো ভাইয়া কাদের নবী একটা বাপ আছে আমাদের বলার ভিতর একটা বাপ আছে আমার দেশ জোরে বলেন না আমাদের এক শব্দ আমার আর এক শব্দ কোনটা বেশি কাছের জোরে বলেন আমাদের না আমার আমার বাবা আমার মা আমার মোবাইল আমার আমার বাইক আমারের ভিতর একটা জোর আছে না নাই এবার আমি কিছু প্রশ্ন করব আপনারা শুধু আমার শব্দ ব্যবহার করে উত্তর দিবেন ভাইয়া একজন নবীকে নাকি আল্লাহ নিজের বন্ধু ঘোষণা করেছেন ভাইয়া নবীটা কাদের নবী আর একটু জোরে বলেন
মাশাআল্লাহ আল্লাহ নাকি একজন নবীকে সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লার মাধ্যমে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন আল্লাহ পাক একজনকে মেরাজ দিয়েছেন ওই মেরাজওয়ালা নবীটা কার নবী আল্লাহ জানে একজন নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন নাযিল করে দান করেছেন ওই নবীটা ভাই কার নবী আর একটু জোরে বলেন না আচ্ছা আল্লাহ নাকি একজন নবীকে সমস্ত নবীদের ইমাম ঘোষণা করেছেন ওই নবীটা কার নবী হাশরের ময়দানে ইয়া নফসি স্লোগানে একজনকে উম্মতি উম্মতি বলার পারমিশন দিবেন ওই নবীটা কার নবী সবাই যখন দাঁড়িয়ে থাকবে নফসি নফসি স্লোগানে আল্লাহ একজনকে মাকামে মাহমুদ দান করে অতি সম্মানিত করবেন ওই নবীটা কার নবী সবাই মিলে বলেন ওই নবীটা কার নবী আরো জোরে বলেন ওই নবীটা কার নবী ওই নবীটা কার নবী আল্লাহ যেই নবীকে এমন একটা ক্ষমতা দিয়েছেন যার কদম থাকতো জমিনে হাতটা বাড়িয়ে দিলে চলে যেত হাতটা জান্নাতের বাগান ভাই ওই নবীটা কার নবী জোরে বলেন ওই নবী কার নবী ওই আমার নবী আমাদের নবী এটার মধ্যে কত মজা তাই তো বলে আলা হযরতে সবসে আলা ও আলা হামারা নবী সবসে বালা ও আলা হামারা নবী আপনি মাওলা কা প্যারা হামারা নবী দোনো আলম কা দুলা হামারা নবী ওই নবী কাদের নবী এই আমাদের মধ্যে বড় একটা ফিল আছে আমরা যদি মন থেকে বলতে পারি আমার নবী হয়তো একদিন নবীও বলতে পারে আল্লাহকে আমার উম্মত আমার উম্মত আর একটু জোরে বলেন না কারণ মনে রাখবেন ভালোবাসা একতরফা কখনো হয় না এটা দুইতরফা হয় সম্পর্ক টিকে রাখার দায়িত্ব একতরফা হয় না দুইতরফাই করতে হয় একটা সংসার স্বামী স্ত্রী শব্দটা আমি শ্রদ্ধার সাথে বলছি স্বামী স্ত্রী মিলে একটা সংসার স্বামী দিয়ে সংসার হয় না সিরিফ স্ত্রী দিয়ে সংসার হয় না স্বামী স্ত্রী দুইটা 50-50 যখন হয় তখন একটা সংসার নাম হয় এই সংসারটা ভালোর দিকও হতে পারে খারাপের দিকও হতে পারে যখন স্বামী স্বামীর দায়িত্বে 100-100 দেওয়ার চেষ্টা করবে আমি বলি নাই যে দিতে হবে চেষ্টা করবে স্ত্রী যখন স্ত্রীর দায়িত্ব 100-100 দেওয়ার চেষ্টা করবে দোনো জনের চেষ্টাটায় যখন 70 মার্ক নিয়ে আসবে তখন সেটা সুখের সংসার হয়ে যাবে যদি আমরা বলি স্ত্রীদের দিয়ে যাবে স্ত্রীরাই করে যাবে স্ত্রীরাই ত্যাগ দিয়ে যাবে এটা কখন ইনসাফ হতে পারে জোরে বলেন ইনসাফ হতে পারে একজন যদি রান্নেওয়ালা লাগে আর একজন বাজার করনেওয়ালা তো দরকার একজন যদি রান্দার জন্য থাকে আর একজনকে তো এনাই দেওয়ার জন্য দরকার জোরে বলেন না আছে না নাই তোর আনাওয়ার এনেওয়ালাও দরকার রান্নেওয়ালাও দরকার দুইটা মিললে তারপরে তে খাওয়া হয় ভাই জোরে বলেন না তাহলে দোনো জনের দায়িত্ব আছে না নাই এই দিন দিন যে ডিভোর্স বেড়ে যাচ্ছে এগুলো আমাদের বোকামির কারণে কারণ আমরা বোকামি করে শয়তানকে নিজের ঘরের ভিতরে জায়গা করে দিয়েছি ওই শয়তানে আমাদের রাগ কন্ট্রোল করে ওই শয়তান আমাদের হিংসা কন্ট্রোল করে ওই শয়তান আমাদের ইগো কন্ট্রোল করে ওই শয়তান আমাদের আমিত্ব কন্ট্রোল করে ওই শয়তান আমাদের লোভ কন্ট্রোল করে ওই শয়তান আমাদের মধ্যে বিদ্বেষ কন্ট্রোল করে যার কারণে এই পৃথিবী অশান্তির কারণ গরু নয় ছাগল নয় মানুষ কেন মানুষ বলে যে মানুষের মন নষ্ট হয়েছে কি কারণে বলে যে হিংসার কারণে অহংকারের কারণে ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন একটা জিনিসও ফেরেশতার নাই সবগুলা শয়তানের প্রোডাক্ট আমরা ঘরের মধ্যে নিয়ে বসে আছি কথা বলেন ঠিক কি না আলা বিজিকরিল্লাহ তাতমাইনুল কুলুব আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে নবীর সুন্নতের মাধ্যমে এগুলো আস্তে আস্তে পরিষ্কার করার চেষ্টা করার দরকার হ্যাঁ জোরে বলেন না আছে না নাই আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার বুঝার তৌফিক দান করুন এবার ইমানদার ভাইরা একটা কথা বলেন আমাদের নবী আমরা যখন শরীয়ত মোতাবেক চলি চলার চেষ্টা করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি কিংবা পড়ি তখন আমাদের নবী দেখে কি কি করে রাগ করেন না খুশি হয় আল্লাহ কি হয় জোরে বলেন আল্লাহ কি হয় সওয়াব কখন হয় জানেন রব যখন খুশি হয় তখন সেটা সওয়াব হয় সুবহানাল্লাহ জোরে বলেন রব যখন খুশি হয় তখন সেটা কি হয় সওয়াব হয় ওই সওয়াবটাই জান্নাতে যাওয়ার পথেও হয় বলেন সুবহানাল্লাহ এই পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে কি নাই আপনারাই বলেন সবাই মিলে একটু হাত তুলে দেখাই বলেন আছে না নাই নামাজ আমাদেরকে কি করে শুনুন নামাজ আমাদের গুনাহ কমায় সওয়াব বাড়ায় সুবহানাল্লাহর আওয়াজ যেন বড় বড় হয় নামাজ আমাদের গুনাহ কমায় সওয়াব বাড়ায়
এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নামাজ যখন পড়ি তখন মাসকানের সেই গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ এই নামাজ আমাদেরকে আল্লাহর দরবারে হাজিরে দিয়ে অপবিত্র থেকে পবিত্র হওয়া শেখায় সুবহানাল্লাহ এই নামাজ আমাদের বিভিন্ন শারীরিক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে কষ্টক ব্যায়ামগুলো দরকার এগুলো নামাজ মাধ্যমে হয়ে যায় সুবহানাল্লাহ নামাজে আমাদের চিন্তাকে সুন্দর করে নামাজ আমাদের চোখকে লজ্জাশীল করে নামাজ আমাদের ব্রেনকে ঠান্ডা রাখে নামাজ আমাদের প্রেমকে অন্তরকে প্রেমময় রাখে নামাজ আমাদের রাগকে কমায় দেয় আর একটু জোরে বলেন না নামাজ আমাদেরকে ভদ্র বানিয়ে দেয় নামাজ আমাদেরকে শালীন বানিয়ে দেয় নামাজ আমাদেরকে শয়তানের সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য আলাদা একটা স্পিড যোগায় দেয় 12টি মাস আছে না নাই 12টি মাসের মধ্যে একটা মাসের নাম রমজান আচ্ছা আপনারা বলেন আমরা প্রত্যেকদিন গুনাহ করি কি করি না করি এক মাসে আমরা একটু গুনাহ তুলনামূলকভাবে কম করি ওই মাসের নাম কি রমজান আমি বলবো না আপনারা বলেন কোন মাস রমজান একটা মাসের মধ্যে আমরা তুলনামূলকভাবে নামাজ একটু বেশি আদায় করার চেষ্টা করি রমজান ইবাদত বেশি করার চেষ্টা করি রমজান একটু জোরে বলেন না রমজান নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা বেশি করি রমজান ইবাদত ওয়ালা প্রমাণ করার চেষ্টা বেশি করি রমজান কোন মাসে জোরে বলেন না কোন মাসে রমজান বিভিন্ন বদ অভ্যাসে রোজার কারণে বদ অভ্যাস থেকে দূরে থাকার চেষ্টা করি কোন মাসে রমজান তা আপনি মানুষটা যদি বছরে 12টি মাসের মধ্যে একটা মাস রমজান মাসে করে দেখাতে পারেন আপনি বাকি 11 মাসও পারবেন চাইলে পারবেন 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 যারা সিগারেট খায় আমি তাদেরকে দোষারোপ করি না কারণ বেশিরভাগ মানুষ যারা সিগারেট ধরেছে নিজের ইচ্ছাই তেমন ধরে নাই বেশিরভাগ বন্ধুর পাল্লায় পরিচিত মানুষের পাল্লায় পড়ে সিগারেট ধরছে ওই যে এক সময় একজনে বলছিল এক টান দেশ না কথা বলে না ওই যে এক সময় একজনে বলছিল এক টান দেশ না সে বলে যে না আমি দুয়া দুয়া সহ্য করতে পারেন আমার কাশি আসে তখন তার মাথার মধ্যে শয়তানে ঢুকাই দিয়েছে কি কয় কেমন পুরুষ হইলা কথা বলে আরো জোরে 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 তুমি কেমন পুরুষ হইলা সিগারেট খাইতে পারো না তার মাথায় ঢুকাই দিছে সিগারেট খাইতে পুরুষ হতে গেলে সিগারেট খাইতে হবে এবার সে যে এক টান দিছিল ওই বছর আগে এখন 10 প্যাকেট ভুল বললাম বেশিরভাগ নেশা বেশিরভাগ খারাপ অভ্যাস আমাদের ভিতর ঢুকে সাজানেতে কোনো কমতি নাই কোন আল্লাহ যার দাওয়ার মধ্যে কোনো বর্ধিত নাই কোন আল্লাহ যার না দাওয়ার মধ্যে হিকমত আছে কোন আল্লাহ যিনি অতীত জানেন কোন আল্লাহ যিনি বর্তমান দেখেন কোন আল্লাহ যিনি ভবিষ্যৎ জানেন কোন আল্লাহ যিনি আসমানের খালিক কোন আল্লাহ যিনি পানির উপর জমিনকে বিছানা বানায় রেখেছেন কোন আল্লাহ যিনি জিব্রাইলের মতো ফেরেশতাকে বানাইয়াছেন কোন আল্লাহ যিনি জান্নাতের মতো বাগান সাজিয়েছেন ওই আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ ওই আল্লাহ সুবহানাল্লাহ যার কোন কিছুর মধ্যে ভুল নাই লা রাইব সন্দেহ নাই সুবহানাল্লাহ ওই আল্লাহ জেনে শুনে যাদেরকে নবী বানিয়েছেন ওই নবীর ভিতর যাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন বাক্য গুণে আমরা সেই নবীর উম্মত হয়েছে যারা সমজা করো यार আমরা আসিনি ভাইয়া প্লিজ 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 হাত জোর করে বলছি আমরা আসিনি আমাদেরকে দয়া করে পাঠিয়েছেন সুবহানাল্লাহ আমরা নবীর উম্মত হইনি রব দয়া করে উম্মত বানিয়েছেন সুবহানাল্লাহ আমাদের নবী নবী হননি আল্লাহ দয়া করে নবুয়তের দায়িত্ব দিয়েছেন আমাদের নবী প্রতিযোগিতা দিয়ে এক নাম্বার হননি আল্লাহ দয়া করে ইমামুল আম্বিয়ার তাজ পরিধান করিয়েছেন আমাদের নবী অর্জন করেননি আল্লাহ দয়া করে ইন্না আতাইনা কাল কাউসার দান করেছেন আমাদের নবী চেয়ে নেননি আল্লাহ দয়া করে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর দান করেছেন আমাদের নবী পড়েননি আল্লাহ দয়া করে আর রহমান আল্লামাল কোরআন বলে পড়িয়ে দিয়েছেন আমার নবী হননি আল্লাহ দয়া করে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা দান করেছেন সুবহানাল্লাহ কোন আল্লাহ সুবহানাল্লাহ
যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, জোরে বলেন না, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, উনি জানেন, উনি বুঝেন কাকে কতটুক দেওয়া দরকার, উনি জানেন কে কোন জায়গার। তাহলে আমাদের নবীর কাছে যা আছে সব আল্লাহর দান। এখানে এখানে সুগার বেশি খাইলে যেরকম ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, আমাদের ভুলের কারণে। সেজন্য ডাক্তার আমাদেরকে বলে খাবার নিয়ন্ত্রণ করেন, কারণ আপনি বেশি খাইয়া ফেলছেন। আমরা নিয়ম বুঝি নাই, বেশি খাইয়া ফেলছি। এবার বলেন আমরা যে চলি আমাদের চলার মধ্যে ভুল আছে না নাই? বলার মধ্যে ভুল আছে না নাই? তার মধ্যে ভুল আছে না নাই? বসার মধ্যে ভুল আছে না নাই? ব্যবসার মধ্যে ভুল আছে না নাই? সিদ্ধান্তর মধ্যে ভুল আছে না নাই? অনেকে তো ভালো মনে কইরা ফালাইয়া বিয়া করে, ছয় মাস পরে বলে যে জীবনে চরম ভুল করলাম। আরো জোরে বলেন না। অনেকে বাবা বলছে যে পড়ালেখা করতে, ছেলে বলে যে পড়ালেখা করবো না, আমি বন্ধুর লগে ব্যবসা করবো, এটাই আমার ভবিষ্যৎ, এটাখানে আমি উজ্জ্বল দেখতেছি। ছয় বছর পরে বলে যে আমি পড়ালেখা করি নাই, সবচাইতে মারাত্মক ভুল করছি। অর্থাৎ বলতে চাচ্ছি আমার সিদ্ধান্তে ভুল আছে না নাই? আমার মনে করার মধ্যে ভুল আছে না নাই? কারণ সেগুলা আমি চিন্তা করি আমার ব্রেন দিয়ে, আমার জ্ঞান দিয়ে, আমার বুঝ দিয়ে, আপনি আপনার বুঝ দিয়ে। রাইটও হতে পারে, রঙও হতে পারে। 50% রাইটের সম্ভাবনা, 50% রঙের সম্ভাবনা। জীবনে অনেক সিদ্ধান্ত আপনারও হয়েছে, আমারও হয়েছে, ভালো মনে করে গ্রহণ করেছি, এক সময় গিয়ে দেখলাম এটা সে জীবনের সবচাইতে বড় ভুলের সিদ্ধান্ত ছিল। এ কথায় কোনো কেউ দ্বিমত করতে পারবে না। তো নবী স্পেশাল হলো কোন জায়গায়? ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন, আমাদের নবীর উঠাটা আল্লাহর হুকুমে হয়, আমার নবীর বসাটা আল্লাহর হুকুমে হয়, আমার নবীর ঘুম যাওয়াটা আল্লাহর হুকুমে হয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীর মক্কায় থাকাটা আল্লাহর হুকুমে হয়, আমাদের নবীর তায়েফে যাওয়াটা আল্লাহর হুকুমে হয়, আমাদের নবীর তায়েফে আঘাত খাওয়াটা আল্লাহর হুকুমে হয়, আমার নবীর বদরে যাওয়াটা আল্লাহর হুকুমে, উহুদে যাওয়া আল্লাহর হুকুমে, মক্কায় থাকা আল্লাহর হুকুমে, মদিনায় হিজরত করা আল্লাহর হুকুমে, মেরাজ করাও আল্লাহর হুকুমে, দুনিয়ায় আসাও আল্লাহর হুকুমে, দুনিয়ার থেকে যাওয়া আল্লাহর হুকুমে। আমার কথায় কষ্ট নিয়েন না, আপনি সর্বোচ্চ চেষ্টা করেন যতটুকু পারেন। গলা বেশি টানতেছে, চাইল নবী মূসা নবীর উম্মত থাকলে একটু হাত তুলেন, একজন দুজন তিনজন চারজন পাঁচজন, ঈসা নবীর উম্মত থাকলে হাত তুলেন, ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত একজন দুইজন তিনজন আছে, ঠিক আছে। দাউদ আল ইসলামের উম্মত, দাউদ আল ইসলামের উম্মত, দাউদ আল ইসলামের উম্মত একজন দুইজন, আচ্ছা ইতারা ইতারা বেগুনের উম্মত, আচ্ছা নবী রহমাতুল্লিল আলমিনের উম্মত যারা আছেন দুই হাত তুলেন। জশনে আমাদের রাসূল, বিবি আমেনা কে ফুল, আল্লাহি আল্লাহ বলো, জশনে আমাদের রাসূল, বিবি আমেনা কে ফুল, ত্রিভুবনের এলো রে দুনিয়া, রে সাগরে দেখবি যদি আয়, রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয়, রে সাগরে আকাশে বাতাসে দেখবি।
আওয়াজটা যেন ফুল ভলিউমের হয়। ত্রিভুবনের এবার ইমানি আওয়াজ একবার বলেন নবীর উম্মতের মারহাবা, আর একটু মহাব্বতের ইমানি আওয়াজ বলেন মারহাবা। একবার বলেন আলহামদুলিল্লাহ। এতটুকু কি ক্লিয়ার বুঝে আসছে বলেন না, বুঝে আসছে? আমাদের ভিতরে ভুল, কারণ আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণকারী। এখানে একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলি, এটা ক্লিয়ার মনে রাখবেন ভাইয়া, প্লিজ কথা বলবেন না, প্লিজ প্লিজ। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে দুইটা সৃষ্টিকে স্বাধীনতা দান করেছেন, মনে রাখবেন এই কথা। আমার অনেক ভাইয়েরা এই বিষয়টা না বুঝে আল্লাহকে ভুল বুঝে। কয়টা সৃষ্টিকে? জোরে বলতে হবে, কয়টা? দুইটা সৃষ্টিকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন। একটা সৃষ্টির নাম জিন, আর একটা সৃষ্টির নাম মানুষ। সূর্য আল্লাহর আন্ডারে, সেজন্য ওই শুরু তো যেদিকে উঠছে এখনো সেদিকে উঠে। 19-20 জীবনে করে না, সাগরের পানি আল্লাহর আন্ডারে, তাই সবসময় একই নিয়ম। চন্দ্র আল্লাহর আন্ডারে, তাই সবসময় একই নিয়ম। আল্লাহ ওদেরকে কোনো স্বাধীনতা দেয় নাই, সেজন্য আম গাছের আমে কোনোদিন জামের স্বাদ পাবেন না। জোরে বলেন না, জাম গাছের মধ্যে কখনো তেঁতুল পাবেন না, তেঁতুলের মধ্যে কখনো মিষ্টি পাবেন না। যার যেটা সেটাই আছে, একমাত্র মানুষ। তেঁতুলের টকও আছে, চিনির মিষ্টিও আছে, মধুর মিষ্টিও আছে, আবার বিষুর বিষ। পয়েন্টটা কি বুঝতে পেরেছেন? এবার বলেন, হাশরের ময়দানে হিসাব হবে কি হবে না? বিচার হবে কি হবে না? বিচার করবেন কে? হিসাব নিবেন কে? এই বিচারের কাঠগড়ায় আসামি থাকবে কি থাকবে না? সূর্যের কি কোনো বিচার আছে? চাঁদের কি বিচার আছে? পাহাড়ের বিচার আছে? নদীর বিচার আছে? পানির বিচার আছে? মানুষের বিচার? মানুষের বিচার? মানুষের বিচার? কেন সাগরের বিচার নিবেন না আল্লাহ? আল্লাহ পাক বলে যে সে তো আমার আন্ডারেই ছিল, আর আমার আন্ডারে থাকা কখনো অনিয়ম করতে পারে না, ভুল করতে পারে না, অন্যায় করতে পারে না। সে আমার আন্ডারে ছিল, হিসাব নেওয়ার দরকার নাই। তাই ফেরেশতারে কোনো হিসাব নাই, ফেরেশতারে কোনো বিচার নাই। আল্লাহ যে দুইটা জাতিকে জ্ঞান দিয়ে স্বাধীনতা দান করেছেন, বুঝ দিয়ে স্বাধীনতা দান করেছেন, হাশরের ময়দানে তাদেরকে জিজ্ঞেস করবে, আমি জ্ঞান দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো, আমি শক্তি দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো, আমি জবান দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো, আমি শক্তি দিয়েছিলাম, আমি এলম দিয়েছিলাম, আমি টাকা দিয়েছিলাম, আমি সম্পদ দিয়েছিলাম, আমি দেখার জন্য চোখ দিয়েছিলাম, আমি বলার জন্য জবান দিয়েছিলাম, কিভাবে ব্যবহার করেছো, আমাকে হিসাব বুঝাই দাও। যদি সন্তুষ্ট করতে পারো, জান্নাত তোমার জন্য। হিসাব ক্লিয়ার? হিসাব ক্লিয়ার? জোরে বলতে হবে, হিসাব ক্লিয়ার? স্বাধীনতাও দিয়েছেন, আবার আমাদেরকে হিসাব বুঝাইও দিতে হবে। হাশরের ময়দানে হিসাব? কয়টা সৃষ্টি বলেছি ভাইয়া? জোরে বলেন, কয়টা? ওলামায়ে কেরাম, হাফেজে কেরাম, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, আমি অদম অযোগ্য আপনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে বলার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রত্যেকটা কথা নোট করার চেষ্টা করবেন। কয়টা সৃষ্টিকে? দুইটা সৃষ্টিকে স্বাধীনতাও দিয়েছেন, নিয়ামতও দিয়েছেন, আবার হিসাবও নেবেন। ঠিক আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা আমাদেরকে আগুন কি সেটাও চিনাই দিয়েছেন, বরফ কি সেটাও চিনাই দিয়েছেন। বরফ কতটুক হলে শরীর সইবে সেই বুঝো, আগুন কতটুক হলে জ্বলে যাব সেই বুঝো। এই বুঝার না বুঝেও যদি আপনি আমি আগুনে ঝাঁপ দিই, দোষ কার?
জোরে বলেন দোষ কার? আল্লাহ চিনে দিয়েছেন এটা ভালো এটা খারাপ, আল্লাহ চিনে দিয়েছেন এটা জান্নাতি এটা জাহান্নামী, আল্লাহ চিনে দিয়েছেন এটা তোমার জন্য মঙ্গলকর এটা তোমার জন্য অকল্যাণকর, এরপরও যদি আপনি আমি না বুঝে অকল্যাণে পা দিই দোষ কার? জোরে বলেন দোষ কার? আরেকটু জোরে বলেন দোষ কার? আমাদের এখানে আল্লাহর কোনো হাত? জোরে বলেন না, বুঝার জন্য বলছে আল্লাহর কোনো হাত? আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দান করেছে, আল্লাহ চাইলে পারতেন প্রত্যেকদিন ফজর বেলা আমাদের কাছে ফেরেশতা পাঠাইয়া আমার বান্দার একটু ঘুম থেকে ডাইকা দেয় নামাজ পড়ার জন্য, আল্লাহ সেই কাজ কখনো করবেন না। কেন করবেন না? আল্লাহ পাক বলে যে আমি তাকে বুঝাই দিয়েছি নামাজ পড়লে কি না পড়লে কি, এবার পড়লে পড়ুক না পড়লে নাই বান্দা তোর যেমন ইচ্ছা তেমন কর, তবে এতটুকু মনে রাখবি একদিন হাশরের ময়দানে আমার কাছে আসতে হবে, সব হিসাব আমাকে বুঝাই দিতে হবে। কথা বলেন ঠিক কি না? স্বাধীনতা সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন, ডান হাত তুলে দেখায় বলবেন, স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিছে নাকি দেয় নাই? এটার ব্যবহার কিভাবে করব এটারও স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনি এখন যাই যদি নামাজ পড়তে দাঁড়ান কেউ আপনাকে নিষেধ করবে? না। ফেরেশতা এসে নিষেধ করবে? না। আপনি যদি এখন গাঁজা খাইতে যান ফেরেশতা এসে নিষেধ করবে? না। যা করার করেন কিন্তু হিসাব হবে হাশরে। তো বুদ্ধিমান কারা? যারা বলে যে দুনিয়ার সাময়িক দুই দিনের গড়দা দুই ঘন্টার শান্তি আমি চাই না, আমি আজীবনের শান্তি চাই, তাই দুই দিনের সুখকে পান মাটির নিচে চাপায় দিয়ে ওই আজীবনের সুখের জন্য যে ধৈর্য ধরতে পারে তার জন্য দুনিয়াও নিয়ামত হয়ে যায় হাসর পরকালও নিয়ামত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি কোন আল্লাহ? যে আল্লাহ সিদ্ধান্তে কোনো ভুল না। আপনারা কমিটির কয়েকজন ভাই একটু রাস্তায় গাড়িগুলার একটু খেয়াল করেন না যেন জামটা না লাগে, ওনাদের কষ্ট যেন না হয়। কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল না? ভাই বলেন যার সিদ্ধান্তে কোনো ভুল না। এবার আল্লাহ আমাদের নবীকে কি দিয়েছেন কতটুক দিয়েছেন জানেন কে? যে দিয়েছেন জানে কে? পরিপূর্ণ সঠিকভাবে জানে কে? যে দিয়েছেন। আর জানে কে? যে পেয়েছেন। এছাড়া আর কেউ পরিপূর্ণভাবে কেউ কিছু বলতে পারবে না, কারণ নবী ততটুকুই নিজেকে প্রকাশ করেছেন যতটুকু আল্লাহ হুকুম দিয়েছেন, এর এক চুল বাইরেও নবী প্রকাশও করে নাই গোপনও করে নাই। আমি কি বুঝাতে পারছি? কারণ নবীজির 24টা ঘন্টা কার নিয়ন্ত্রণে ছিল? ইন্নাকা বিআয়ুনেনা, আল্লাহ পাক বলেছেন আপনি নবীর প্রত্যেকটা সেকেন্ডকে আমি আল্লাহ নিজেই অবজার্ভ করছি নিজেই গাইডলাইন দিচ্ছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আসেন ইমানদার ভাইরা একটু বুঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের নবীকে বানালেন সবার আগে, আমি বলবো না আপনারা বলেন, পাঠালেন সবার, জোরে বলেন পাঠালেন সবার। আল্লাহ চাইলে তো মাসকানাও পাঠাইতে পারতেন, দুই নম্বরও পাঠাইতে পারতেন, পাঁচ নম্বরও পাঠাইতে পারতেন, দশ নম্বরও পাঠাইতে পারতেন, এক লাখের মধ্যেও পাঠাইতে পারতেন। আমরা জানি 1,24,000, 2,24,000, 3,24,000 যাই হোক আল্লাহ ভালো জানে, হয়তো শুরুতে না হয় মাঝখানে না হয় সেকেন্ড লাস্টে পাঠাইতে পারতেন। রব বলেছেন না আমি পাঠাবো অমন সময় যে সময় পাঠানো আমার আল্লাহ আমি আল্লাহর ইচ্ছা। এবার ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন আয়াতের ছায়া তলে যদি বুঝার চেষ্টা করি, সমস্ত নবী রাসূল থেকে যার নবুয়তের শিকার আল্লাহ নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী, আপনার নবী, আমাদের সকলের নবী, রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। এই নবী আছে যে আল্লাহ জিব্রাইল ফেরেশতা জানে কি জানে না? আল্লাহ যে নবীটারে বানাইছে আল্লাহ যে রাখছেন এটাকে জিব্রাইল ফেরেশতা জানে কি জানে না? এবার আমি বলার চেষ্টা করছি, আপনারা শুধু নবীর উম্মতেরা মনের কান দিয়ে শুনে শুনে সুবহানাল্লাহ বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ। আদম নবী আসলেন কার হুকুমে? কতদিন ছিলেন? যতদিন ছিলেন কার হুকুমে? আদম নবী চলে আসলেন, এরপরে শীষ নবী আসলেন, এরপরে পয়গম্বর এক একজন এক এক সময় আসলেন। ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ ওইটাকে পাঠাবা না?
স্পেশাল তাকে পাঠাবা না, রব বলে যে এখন না, আগে মূসাকে পাঠাও, আগে আমার মূসা যাক, আগে আমার দাউদ যাক, আগে আমার ইব্রাহিম যাক, আগে আমার ইসমাইল যাক, আগে আমার আইয়ুব যাক, একটু জোরে বলেন না, আগে আমার ইসহাক যাক, আগে আমার ইমরান যাক, আগে আমার শীত যাক, আগে আমার দানিয়াল যাক। আসতেছে আসতেছে আসতেছে, কত সৌভাগ্যবান, আল্লাহ যে আমাদের উপর কত দয়া করেছেন দেখেন। এক এক সময়ে আল্লাহর হুকুমে এক একজন আসতেছেন, স্পেশাল তাকে এখনো পাঠাচ্ছে না। এবার আমরা সবাই জানি প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছেন কার, কথা বলেছেন কার, আর একটু জোরে বলেন কার। প্রত্যেকটা নবীর নারে তাকবীর, নারে ইনসানা, নারে গাউসিয়া, সভাপতির আগমন, যুবকদের স্বাগত, সভাপতির আগমন, মারহাবা মারহাবা। ইতিমধ্যে আমাদের মাহফিলে তাশরিফ নিয়ে এসেছেন রুবি গেট নূরিয়া বিশ্বদরবার শরীফের সাজ্জাদ হোসেন হযরতুল হক আল্লামা জনাবে মাওলানা মীর মোহাম্মদ মঈনুদ্দিন নূরী সিদ্দিকী উসখানগিরি সাহেব কিবলা মাদ্রাসাতুল উলানি, মীর মোহাম্মদ মঈনুদ্দিন নূরী সিদ্দিকী উসখানগিরি সাহেব কিবলা মাদ্রাসাতুল উলানি। আল্লাহুম্মা সাল্লি দে মনাও হুজুর আ গয়ে ফলক নজারো জমিন কে বহারো সবি দে মনাও হুজুর আ গয়ে আজকের মাহফিলের সম্মানিত সদরে মোহতরম বিশ্ব দরবার শরীফের সম্মানিত জানাশিন সাজ্জাদানশিন হুজুর কিবলা আমাদের মঞ্চে তশরিফ এনেছেন, স্বাগতম জানিয়ে একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। তো হুজুর এসেছেন, আমি আর দীর্ঘায়ু করব না, কিন্তু যতক্ষণ করব, যতক্ষণ জ্বালাবো, যতক্ষণ ডিস্টার্ব করব, মৌলার প্রেম নিয়ে করার চেষ্টা করব। আর একটু জোরে বলেন না, আনে ওয়ালা আ গেয়া, জোরসে কাও নেই আর সুবহান আল্লাহ। আল্লাহর হুকুমে এক একজন এক এক ভাবে আসলো, এক এক সময়ে আসলো।